হঠাৎ করে দেশের চালের বাজারে আগুন, বেড়ে যায় সব ধরনের চালের দাম। এমন পরিস্থিতিতে মাঠে নামে খাদ্য মন্ত্রণালয়ের বাজার মনিটরিং টিম। বৃহস্পতিবার টানা ১১তম দিনের মতো অভিযান শুরু হয় রাজধানীর শান্তিনগর ও যাত্রাবাড়ি বাজারে। চালের দোকানগুলো ঘুরে মূল্য তালিকা ও বিভিন্ন লাইসেন্স দেখেন কর্মকর্তারা। এ সময় দোকানগুলোতে চালের ক্রয়মূল্য থেকে ২ টাকা বেশিতে বিক্রির নির্দেশনা দেওয়া হয়, সংশোধন করা হয় মূল্য তালিকাও, তবে জরিমানা করা হয়নি কোনো ব্যবসায়ীকে। খুচরা বাজারে খাদ্য মন্ত্রণালয়ের এই অভিযানকে লোক দেখানো মন্তব্য করেছেন ব্যবসায়ীরা। মিল মালিক ও পাইকারদের নজরদারিতে নেয়ার দাবি তাদের। যারা মিলের থেকে চাউলটা তৈরি করে পাঠায় তাদের হাতে কিল্লাই, তাদের হাতে হাজার হাজার লাখ লাখ মন স্টক থাকে, ধান থাকে, চাউল থাকে, এরাই এই ভাড়া কমাটা এদের হাতেই। লেবার খরচ আছে, এরপরে আপনার গাড়ি ভাড়া আছে, সব মিলে আমগো বাল সাত যাই ২টা বেশি ৩টা বেশি থাকে না। ওনারা বলছে মোট ২টা লাভ করতে। সরকার যে অভিযান চালাচ্ছে আমি মনে করি এটা একান্ত লোক দেখানো ভাই, এখানে বাজারে আসা সরকারের মনিটরিংয়ের কোনো প্রয়োজন আমি মনে করি না। আর বাজার মনিটরিং টিমের কর্মকর্তারা বলছেন শিগগিরই ব্যবস্থা নেওয়া হবে অসাধু পাইকার ও ব্যবসায়ীদের বিরুদ্ধেও। একই স্থান থেকে চাল আনার পর এক একটা দোকানে এক এক রকম প্রাইজের মধ্যে যে তারতম্যটা আপনারাও খেয়াল করেছেন, সেই তারতম্যটা কাটানোর জন্যই আমাদের আজকের টিম আছে। আমরা তারতম্যটা যতগুলো দোকান আমরা ভিজিট করেছি আমরা কাটিয়ে দিয়েছি। যেখান থেকে চালের সরবরাহটা খুব বেশি থাকে সেখানে জরিমানা করা হচ্ছে, তারা সেখানে মনিটরিংটা করছেন এবং চালের মূল্যটা যেন কম হয় সেখানে জেলা পর্যায়ে কার্যক্রম চলমান রয়েছে। এদিকে সারা দেশে চালের দাম না কমা পর্যন্ত বাজার মনিটরিং টিমের অভিযান অব্যাহত থাকবে বলে জানান কর্মকর্তারা। নিবিড় সাহা, সময় সংবাদ, ঢাকা।